এই বছর শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক পেয়েছেন সংস্কৃতি অঙ্গনের দুই কীর্তিমান সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার। তার অন্তর্ধান দিবসে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আলতাফ মাহমুদ সঙ্গীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরো জাতিকে উজ্জীবিত করে স্বাধীন বাংলাদেশ নির্মাণে যে অবদান রেখেছিলেন তা স্মরণ করেন আলোচকরা। বুদ্ধদেব কুণ্ডের প্রতিবেদন। আলতাফ মাহমুদকে 1971 সালে 30 আগস্ট পাকিস্তানি হানাদাররা নিজের বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। 2005 সাল থেকে প্রতিবছর এই দিনে দুজন গুণী মানুষকে সম্মাননা দেয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদারকে সম্মাননা জানানো হলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রখ্যাত দুই শিল্পীর হাতে পদক তুলে দেন নাট্য ব্যক্তিত্ব আলী জাকের। পদক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে শহীদ আলতাফ মাহমুদের কর্মময় জীবনে স্মৃতিচারণ করেন দুই গুণী শিল্পী। বলেন, কর্মের মধ্যেই সকলের হৃদয়ে আছেন এই গুণী, অমর থাকবেন আজীবন। প্রাণবন্ত মানুষ আমরা, বেবি ইসলাম ক্যামেরাম্যান, তার ওখানে আড্ডা দিতাম আলতাফ আসত, আসার আগেই তো আমরা তার গলার স্বর শুনতাম। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন 21শে ফেব্রুয়ারি হবে, ততদিন আবার নতুন করে আমরা শহীদ জায়া সারা আরা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাট্য ব্যক্তিত্ব আলী জাকির বলেন, আলতাফ মাহমুদ পরাধীনতার বৃত্ত থেকে জাতিকে মুক্ত করতে হাল ধরেছিলেন, সঙ্গীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জাতিকে উজ্জীবিত করে দেশকে স্বাধীন করেছিলেন। পরে আলতাফ মাহমুদের সুর করা গান পরিবেশন করেন শিল্পীরা। এছাড়াও কবিতা আবৃত্তি করেন শিল্পী হাসান আরিফ। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।